सोफा हेलो ट्यून कॉपी करे ₹5 में। हेलो रोजी बोल হ্যাঁ বলছি আপনার সাথে কি দু মিনিট কথা বলা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি কি করছেন এখন? আমি এখন একটা ইন্টারভিউতে যাচ্ছি। বলছিলাম যে আপনার তো নতুন ছবি রিলিজ করছেন Not a Dirty Film। হ্যাঁ হ্যাঁ, তো এইটা নিয়ে কিরকম কি এক্সপেকটেশন আপনার? এক্সপেকটেশন মারাত্মক আছে, এক্সপেকটেশন মারাত্মক আছে। অলরেডি আমাদের মানে প্রচুর ফিডব্যাক আসছে, মানে সবাই খুব এক্সাইটেড। আচ্ছা আচ্ছা, আপনি এমনি কত টাকা পেয়েছেন এই ছবিটা করে? আই থিঙ্ক আমার ভালো কাজ করতে ইন্টারেস্টেড, আমি টাকার প্রতি আমার কোনো ইন্টারেস্ট। মানে আপনি ফ্রিতে করেছেন বলছেন? ফ্রি বলবো না, বাট আমি 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 কাজটা আমার কাছে ইম্পর্টেন্ট, আমার কাছে টাকা ইম্পর্টেন্ট না, আমি টাকার ব্যাপারে কথাও কারোর সাথে কোনো সময় বলি। এটা অনেকে পানু ছবি বলে ভুল করছে। পানু ছবি তো আমরা সবাই দেখি। আপনি দেখেন? হ্যাঁ অবশ্যই দেখি, আমি দেখি, আমার জেনারেশনে সবাই দেখে, বয়স্ক লোকেরাও দেখে। আমি আমার লজ্জা লাগে, আমি দেখি না। আপনি সাহেবের ওটা দেখা যাবে? কোনটা মানে সাহেবের ডবল মিনিং কেন করছেন, ঠিক করে বলুন কোনটা দেখা যাবে, মানে 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 প্রাইভেট পার্ট? না 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 না, চিচি কি বলছেন তাহলে? আরে ওইটা কোনটা? সাহেব খুলে ফেলেছিল, প্রায় সব খোলার মতোই সাহেব চাইছিল না, বাট জোর তোর করে খুলিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা সাহেবের সাথে আপনার কি বেড সিন হয়েছে কখন? ও গড, প্লিজ আপনি ছবিটা নিয়ে প্রশ্ন করুন এসব, মানে আপনি হলে গিয়ে দেখুন, দেখার পর আপনার যদি সেরকম কিছু মনে হয় সাহেবের প্রতি, তাহলে সাহেবের সাথে কন্টাক্ট করুন। না না বলছি, সাহেব আপনার উপরে ছিল না, আপনি সাহেবের উপরে? প্লিজ প্র্যাঙ্ক করাটা বন্ধ করুন, আমি জাস্ট এখন মানে প্রচন্ড টেনশনে রয়েছি। আপনি হলে আপনার মনে হচ্ছে আমি প্র্যাঙ্ক করছি আপনাকে? কি বলছেন আপনি, কি নায়িকা না ডিরেক্টর আমি জিজ্ঞেস করছি? ও গড, এটা কোন মানে এটা কি ধরনের মানে কোয়েশ্চেন হচ্ছে আমি বুঝতে পারছি। হ্যালো, একটু ওয়েট করুন, আমি আসছি আপনার উপর চাপতে, জাস্ট একটু ওয়েট করুন। হ্যালো, আপনি ফোন ধরছেন কেন? হ্যাঁ, বিকজ আপনি যে যেরকম আজে বাজে কথা বলছেন, তাতে ফোন ধরাটা না ধরাটাই স্বাভাবিক। আপনি একটু আমার ঘাড়ে কামড়ে দিয়ে চলে যান, আর কিছু চাই না আপনাকে। মারিও লাভাচ্ছে আপনার? আপনি কি চাইছেন বলুন, আমি পরিষ্কার করে বলুন ব্যাপারটা কি চাইছেন। বলছি তো আমি কি এই নাম্বারটা সত্যি প্রেসে দেব, মানে এটা জানার জন্য যে আপনি কে বলছেন, আপনি ঠিক করে বলবেন। আমি আপনাকে চাইছি 100% ঠিক আছে, স্যাটিসফ্যাকশন দেবেন বলেছেন, তো আপনি ডিসস্যাটিসফাইড কেন করছেন? হ্যাঁ আমি তো চাই, আমি আমার ছবির মাধ্যমে স্যাটিসফ্যাকশন দেব। আপনার ছবি এটা হোয়াটসঅ্যাপে আপনার ছবি পাঠান না, ভালো দেখে হট ছবি। যে আপনি জাস্ট পাঠাতে আমার বন্ধ আছে। কে পুলিশ বন্ধ করে দিয়েছে? পুলিশ না, জাস্ট আমি বন্ধ করে দিয়েছি, এত খারাপ প্রপোজাল আসছে বলে। না না, আপনি এক কাজ করুন, আপনি হোয়াটসঅ্যাপে আপনার একটা জাঙ্গিয়া পরে ছবি আমায় পাঠান না। যে নাকি অন্য জাঙ্গিয়া পরা ছবি দেখতে যায় সেরকম লোকের সাথে মিট করতে আমার আই এম নট ইন্টারেস্টেড। কিন্তু আপনি বলুন, এই কথাটা বলার পর আপনার গায়ে কাটা দিয়েছে কিনা? কি কোন কোনটা কাটা দেয়, কোনটা কথাটা? এই যে জাঙ্গিয়া পরা ছবিটা চেয়েছে না, আমার খুব ঘৃণা লেগেছে, আমার খুব হ্যাঁ মানে ঘৃণা লেগেছে, ইন দ্য সেন্স মানে আমার কিরকম একটা গা গুলিয়ে উঠেছে। আপনি কি প্রেগনেন্ট? গা গুলিয়ে কেন খিল্লিটা করছেন ঠিকঠাক করে বলুন, আপনি কে বলছেন? জানেন আপনার কথা ভাবছি, চোখ বন্ধ করে আপনার কথা শুনছি, আর পালক দিয়ে নিজের গায়ে সুড়সুড়ি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে লেট নাইটে ফোন করুন, এখন আমি প্রচন্ড ব্যস্ত আছি, 12টা 1টায় ফোন করুন, তখন আপনার সাথে আমি জমিয়ে গল্প করবো। তখন কি পড়ে থাকবেন আপনি? সেটা তখন বলবো। বলুন না। না তখন বলবো। আপনি উবুরে শুন নাকি চিত হয়ে? ও গড। হ্যাপি